নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আর আজ আপনাদের কাছে নিয়ে এসেছে এক নতুন টপিক ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ অর্থাৎ ভারত তার প্রতিবেশী দেশ সমূহ ভারতের প্রতিবেশী দেশ কোনগুলো চীন বাংলাদেশ পাকিস্তান নেপাল মায়ানমার ভুটান শ্রীলঙ্কার আফগানিস্তান এই দেশগুলোর সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক জানতে হবে তো বন্ধুরা কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করি সর্বপ্রথম আমরা জানব চীন সম্পর্কে তো দেখি এর আয়তন কত পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো একষট্টি বর্গ কিমি এর রাজধানী কোথায় অবস্থিত বেজিং আর পূর্ব নাম কি ছিল পিকিং এখানেকার প্রচলিত মুদ্রা কি ইউয়ান ভারতের সাথে সীমান্তদৈর্ঘ্য তিন হাজার নশো সতেরো কিমি অর্থাৎ পঁচিশ পয়েন্ট সাত সাত শতাংশ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম আর অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলি প্রতিবেশী দেশ সাথে সীমানা স্পর্শ করেছে এছাড়াও চীনের সর্বোচ্চ পর্বশৃঙ্গ দীর্ঘতম নদী ভাষা আর অন্যান্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেব তো চলুন সেগুলো জানি চীনের সর্বোচ্চ পর্বশৃঙ্গ কি গোসাই থান এর উচ্চতা আট মিটার আর দীর্ঘতম নদী কোনটি ইয়াং এখানকার ভাষা কি। কী চীনা তিব্বতী আর মাঙ্গোলিয়ান আর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আমরা সবাই জানি চীনের প্রাচীর পৃথিবী বিখ্যাত এটি তৈরি করেছিলেন চীনা সম্রাট সিং হোয়াংদি উত্তর চীনের মধ্যাংশ ছাড়া চীনের সব দিক হয় পর্বত না হয় সমুদ্র প্রহরির মতো অবস্থান করেছে তাই উত্তর দিকে তাতার দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চীনা সম্রাট সিং ওহাংদি ছয় থেকে নয় মিটার উচ্চতা বিশিষ্ট সাত থেকে ছয় মিটার প্রস্তু বিশিষ্ট এবং দু হাজার কিমি দীর্ঘ এই প্রাচীন নির্মাণ করেন এছাড়া হুনান প্রদেশকে চীনের ধানের ভান্ডার বলা হয় এইভাবে আমরা চীন সম্পর্কে জানলাম এরপর আমরা জানব একই রকমভাবে বাংলাদেশ সম্পর্কে এর আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো বর্গ কিমি এর রাজধানী কোথায় ঢাকা আর এখানকার প্রচলিত মুদ্রা কি টাকা ভারতের সাথে বাংলাদেশের সীমান্তদৈর্ঘ্য সব থেকে বেশি চার হাজার ছিয়ানব্বই কিমি অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট নয় পাঁচ শতাংশ কোন কোন রাজ্য প্রতিবেশী দেশ সময়ের সাথে স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ অসম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোনটি কেউ ক্রাডাং এর উচ্চতা এক হাজার মিটার দীর্ঘতম নদী পদ্মা মেঘনা আর বাংলাদেশের প্রধান ভাষা আমরা সবাই জানি বাংলা আর বিশেষ বৈশিষ্ট্য কি বাংলাদেশ এর নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় অর্থাৎ নারায়ণগঞ্জকে বাংলাদেশের প্রাচ্যের ডান্ডি বলা হয় এরপর আমরা আসছি পাকিস্তান এর আয়তনটা জানি কত সাত লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই বর্গ কিমি এর রাজধানী ইসলামাবাদ প্রচলিত মুদ্রা কি পাকিস্তানি রূপী ভারতের সাথে পাকিস্তানের সীমান্তদৈর্ঘ্য কত তিন হাজার তিনশো দশ কিমি অর্থাৎ একুশ পয়েন্ট সাত আট শতাংশ গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর আর পাঞ্জাব এই সমস্ত রাজ্য প্রতিবেশী দেশ সময়ের সাথে স্পর্শ করেছে পাকিস্তানের সর্বোচ্চ তিরিশ মির উচ্চতা সাত হাজার ছশো মিটার আর দীর্ঘতম নদী কি সিন্ধু আর এখানকার প্রচলিত ভাষা কি কি উর্দু সিন্ধি বালুচি আর বিশেষ বৈশিষ্ট্য কী পাকিস্তানকে খালের দেশ বলা হয় আর এখানকার জলসেচ করা হয় ক্যারেস পোথার মাধ্যমে এরপর আমরা আসছি নেপাল নেপালের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো এগারো বর্গ এক সরি একশো একাশি কিমি নেপালের রাজধানী কাঠমান্ডু এখানকার প্রচলিত মুদ্রা নেপালিস রুপি ভারতের সাথে নেপালের সীমান্ত দৈর্ঘ্য এক হাজার সাতশো বাহান্ন কিমি অর্থাৎ এগারো পয়েন্ট পাঁচ তিন শতাংশ কোন কোন রাজ্য প্রতিবেশী দেশ সমূহের সাথে সীমানা স্পর্শ করেছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম নেপালের সর্বোচ্চ কোনটি মাউন্ট এভারেস্ট এর উচ্চতা আট মিটার এটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বশৃঙ্গ আর নেপালে দীর্ঘতম নদী কোনটি কালীগণ্ডক ভাষা কি নেপালের নেপালি আর নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তরে অবস্থিত বন্ধুরা তোমরা যদি এই সার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য না জানো তো আমার আগের ভিডিও ইম্পর্টেন্ট অর্গানাইজেশান এটা দেখে নেবে এখানে আমি বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি তো এই ছিল নেপাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা আসছি মায়ানমার এর আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিমি মায়ানমারের রাজধানী কোথায় ইয়াঙ্গান বর্তমানে নামে পরিচিত নেপিথ আর প্রচলিত মুদ্রা কি ভারতের সাথে মায়ানমারের সীমান্তদৈর্ঘ্য কত এক হাজার কিমি অর্থাৎ নয় পয়েন্ট পাঁচ নয় শতাংশ কোন কোন রাজ্য প্রতিবেশী দেশের সাথে স্পর্শ করেছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ মায়ানমারের সর্বোচ্চ কি কাকাবরাজি এর উচ্চতা পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার আর দীর্ঘতম নদী কোনটি ইরাবতী বর্মি কারিনাশান এখানকার প্রচলিত ভাষা আর বিশেষ বৈশিষ্ট্য কি মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় এরপর আমরা আসছি ভুটান ভুটানে আয়তন সাতচল্লিশ হাজার বর্গ কিমি রাজধানী কোথায় থিম্পু প্রচলিত মুদ্রা নোল ট্রাম ভারতের সাথে ভুটানের সীমান্ত দৈর্ঘ্য পাঁচ হাজার সাতাশি কিমি অর্থাৎ তিন পয়েন্ট আট ছয় শতাংশ সিকিম পশ্চিমবঙ্গ অসম আর অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলি প্রতিবেশী দেশ সময়ের সীমানা স্পর্শ করেছে ভুটানের সর্বোচ্চ পর্বশৃঙ্গ কি কুলা কাংরি এর উচ্চতা পাঁচ হাজার সরি সাত হাজার পাঁচশো চুয়ান্ন মিটার আর দীর্ঘতম নদী কোনটি মানুষ জংখা এখানকার প্রচলিত ভাষা আর বিশেষ বৈশিষ্ট্য কি ভুটানকে গর্জনকারী ড্রাগনের দেশ বলা হয় এরপর আমরা জানবো শ্রীলঙ্কার সম্পর্কে শ্রীলঙ্কার আয়তন কত পঁয়ষট্টি হাজার বর্গ কিমি এর রাজধানী অর্থাৎ বর্তমান রাজধানী কোথায় শ্রীজয়বর্ধনেপুরা কোটে আর প্রচলিত মুদ্রা শ্রীলঙ্কান রুপি শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বশৃঙ্গ কি পেট্রোতলাগালা দু হাজার পাঁচশো আঠাশ মিটার এর উচ্চতা দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা সিংহলি তামিল এখানকার প্রচলিত দুটি ভাষা আর বিশেষ বৈশিষ্ট্য কি শ্রীলঙ্কার পান্নাদিবার বা প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে এর সর্বশেষ প্রতিবেশী দেশ হচ্ছে আফগানিস্তান সেটা সম্পর্কে আমরা জেনে নিই এর আয়তন ছয় লক্ষ বাহান্ন হাজার দুশো নব্বই বর্গ কিমি রাজধানী কোথায় কাবুল প্রচলিত মুদ্রা কি আফগানি ভারতের সাথে আফগানিস্তানের সীমান্ত সব থেকে কম আশি কিমি অর্থাৎ জিরো পয়েন্ট পাঁচ দুই শতাংশ জম্মু কাশ্মীর রাজ্য প্রতিবেশী দেশ সাথে সাথে স্পর্শ করেছে আফগানিস্তানের সর্বোচ্চ কোনটি নোশাক সাত হাজার চারশো নব্বই মিটারের উচ্চতা আর দীর্ঘতম নদী কি হেলমন্দ পুস্ত দাঁড়িয়ার পাশি এখানকার প্রধান প্রচলিত ভাষা আর বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার অধিবাসীরা পশুপালন করে তাদের প্রধান জীবিকা নির্বাহ করে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে